আমাদেরকে ভুয়া বলা যাবে না। বাসা বাড়িতে ম্যাডাম চলে গেল, স্যারে আমাদেরকে অন্য নজরেও দেখে, এক কাজ বলে 500, 1000। আমাদের কাজের কথা বলা একটা, আমরা কাজ করি দুইটা। ছোট ছেলে মেয়েরা এসে ডাকবে বুয়া, মুরব্বি ডাকে বুয়া। আরে বাবা আমার নাম আছে, আমার নাম ডাক, আমি তো যারোর সন্তান, আমি তো বাপমার জন্মে রয়েছি। আমার একটা নাম আছে, আমার নাম সাপিয়া, এখন আমাকে বুয়া বলে ডাকে, কিন্তু আমার নামটা ধরে ডাকলে কি সমস্যা? আমাকে খালা বলে ডাকুক, আমার নাম ধরে ডাকতে সমস্যা হইলে আমাকে খালা বলে ডাকুক। আমাকে ডাকে এই বুয়া এদিক আসো ওদিক আসো, এক মিনিট দেরি হইলে নির্যাতন শুরু হয়। ভাইয়া আমরা বাংলাদেশের নাগরিক, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, কেন আমাদের উপরে নির্যাতন করা হবে? প্রশাসনকে এটা দেখে না, সরকারকে এটা দেখে না? আমরা গৃহকর্মীর অনেক নির্যাতন হচ্ছে, বাসা বাড়িতে বলেন বাহিরে বলেন অনেক নির্যাতন হচ্ছে। এটা কোনো প্রতিবাদ করার কেউ নেই, কেউ মানে কেউ করতে আসছে না। এখন আমরা নিজেরাই, আমরা গৃহকর্মীরাই মাঠে নামছি, আমরা এই যে মানববন্ধন করতেছি, আমরা গৃহকর্মীরা আমাদেরকে যেন একটা সুস্থভাবে বাঁচার জন্য, আমাদের একটা গৃহকর্মী কল্পনা, ছোট ছোট বাচ্চারা নির্যাতন হচ্ছে, তাহলে আমার কাছে লাগতেছে কি এটা বেড়ে গেছে। আমরা গৃহকর্মীরা মানে আমাদেরকে কোনো স্বীকৃতি দেওয়া হচ্ছে না। আমরা সাপ্তাহিক একটা ছুটি চাচ্ছি, সাপ্তাহিক ছুটি, মান্তিকালের ছুটি। আমাদেরকে যে কাজ কাজের কথা বলে নিবে সেই কাজ অতটুকুই কাজ করাতে হবে, এর বাড়তিও না এর কমও না, ওই ওইর মধ্যে। আমাদেরকে যে বেতন দিয়ে বলে নিবে ওই বেতনটাই আমাদেরকে দিতে হবে, কিন্তু আমরা ওইটা পাই না, প্রাপ্য বেতনটা আমরা পাই না। আমাদেরকে এক কাজ বলে 500, 1000, সে রান্নাবান্না হোক, হাঁড়ি পাতিল ধোয়া হোক, ঘর মোছা হোক, মানে 500, 800 এভাবে করে নেয়। তো ওরা কী করে, কাজ যখন একটু ময়লা পাবে ওইখান থেকে বেতন কেটে দেওয়া হবে, বেতন অল্প অল্প অর্ধেক দেওয়া হবে, মানে আমরা প্রাপ্য বেতনটা পাই না। যে বেতনটা পাই আমাদের সংসার চলে না, ঘর ভাড়া দিতে পারি না। আমাদেরকে মারধর করা হয়, কিছু নষ্ট হয়ে গেলে যে বেতনও কেটে রেখে দেয়, তারপরে অন্য অন্যভাবে আমাদেরকে নির্যাতন করা হয়। যেমন ম্যাডাম ম্যাডাম স্যার থাকলে বাসা বাড়িতে ম্যাডাম চলে গেল, স্যারে আমাদেরকে অন্য নজরেও দেখে, এরকমও হয়। আমাদেরকে ভুয়া বলা যাবে না। আমরা আমাদের বাবা মা আমাদেরকে নাম রাখছে, আপনাদেরকে অফিসে ডাকলে স্যার ডাকে, ম্যাডাম ডাকে, আমরা স্যার ম্যাডাম শুনতে চাই না, আমাদের নাম ধরে আপনারা ডাকেন, আমাদেরকে বুয়া বলেন, এই বুয়া এই কাজের বুয়া, আমরা ওইটা চাই না। আমরা গৃহকর্মী, আমাদেরকে নাম ধরে ডাকেন, আমরা আপনাদের সহযোগিতার জন্যই তো আসছি, আপনাদের সংসারটা গুছিয়ে আমরা রান্না করে দিলে আপনারা খান। আপনি আমরা যখন আপনাদের বাসায় যাই আপনাদের কাজকর্ম করে, আপনারা আরেক জায়গায় যান কাজ করতে, আপনারা অফিসে কাজ করেন, আমরা আপনাদের ফ্যামিলির মতন আমাদেরকে দেখতে হবে। এখনো আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের স্বীকৃতি আমরা পাই নাই। আমরা যদি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাইতাম, যদি আইনে অন্তর্ভুক্ত হতাম, তাহলে আমরা সঠিক বেতনটা আমরা পেতাম, কারণ এখন আমরা বেতনটা পাই না। আমি যেমন আমি দুই ভাষায় কাজ করি, আমাকে মানে দুই ভাষায় আমি ছয় কাজ করি, তিন কাজ তিন কাজ, তো ওই ছয় কাজের জায়গায় আমাকে 7-8 কাজও করায় নাই, তিন কাজের জায়গায় আমাকে 4-5 কাজ করায় নাই, তো করায় নাই সেটা সমস্যা নাই, আমিও করে দিয়ে আসি, যাক আপাও ভালো থাকুক আমিও ভালো থাকি। বাংলাদেশের যত গৃহকর্মী আছে সবারই নির্যাতন বেড়ে গেছে, নতুন বাংলাদেশ আর পুরাতন বাংলাদেশ বলে কথা নাই। বাংলাদেশের সব থেকে বেশি নির্যাতন হয় গৃহশ্রমিকটা, তার কারণ তাদের কোনো আইনে অন্তর্ভুক্ত নাই। আমি চাই আমাদের গৃহকর্মীদের আইনে অন্তর্ভুক্ত করক, শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। কখনো আমরা মাতৃত্বকালীন ছুটি পাই না, গার্মেন্টস শ্রমিকরা ছুটি পায়, আমরা কি গার্মেন্টস শ্রমিক না? গার্মেন্টস শ্রমিক কিন্তু বেশি কাজ করি। আমাদের কাজের কথা বলা একটা, আমরা কাজ করি দুইটা। তারপরও বলতে চাই আমরা কাজ করে খাই, কাজের পারিশ্রমিক চাই, আমরা গৃহকর্মী হিসেবে স্বীকৃতি চাই। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রিক্সাওয়ালারা শীষ মারে, বাসে উঠছি, বাসওয়ালারা বলে আপনি দূরে বসেন, আপনি একজন বুয়া মানুষ। সব থেকে বেশি যেখানে আমরা ঘর থেকে নির্যাতনের শিকার হই, আমরা নারী, এর জন্য আমরা ঘরে বাবা মার কারে নির্যাতন হই, স্বামী সংসারে নির্যাতন হই, ছেলে মেয়েরাতে হচ্ছি, যেই বাড়িতে কাজ করি ওই বাড়িতে হচ্ছি। তার কারণটা কি, আমরা যে বুয়া, আমরা যে শিক্ষা যোগ্যতা কম, আমরা কি করে খাবো? বুয়া বলে ডাকলে অনেক খারাপ লাগে। আমাদের বাপ মা তো আমাদের নাম রেখেছে, নাম ধরে ডাকুক, নাম ধরে কখনোই ডাকে না, বুয়া, তাদের একটাই ভাষা বুয়া। আরে বাবা তোমার ছেলে মেয়ের নাম আছে, আমাদেরও বাবা মা ছেলেদের মেয়েদের আমাদের নাম রাখছে, ছোট ছেলে মেয়েরা এসে ডাকবে বুয়া, মুরব্বি ডাকে বুয়া। আরে বাবা আমার নাম আছে, আমার নাম ডাক, আমি তো যারোর সন্তান, আমি তো বাপমার জন্মে রয়েছি, আমি আমার নাম ধরে ডাকুক এই স্বীকৃতি চাই, আইনে অন্তর্ভুক্তি করা হোক আমি এই স্বীকৃতি চাই, আমার পারিশ্রমিক দেওয়া হোক আমি এইটা স্বীকৃতি চাই। আপা বলে ডাকতে পারে যে আপা আম্বি আপা এই কাজটা দেন, আম্বি আপা এই জিনিসটা নেন, কিন্তু তারা আমাদেরকে এই নামটা বলে ডাকে না, তারা বলে বুয়া এই জিনিসটা আনো, বুয়া এই কাজটা করো, বুয়া এটা নাও, বুয়া ওটা করো, কিন্তু তারা আমাদেরকে নাম ধরে ডাকে না।